আমরা ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের কিন্তু কিছু কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হয়। একটা টপিকের উপরে আপনি যখন একটি কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আপনাকে একটি কন্টেন্ট আপলোড করতে হয়, ঠিক আছে। এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে খুব সহজে এসইও করতে পারেন এবং কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং হাই র্যাঙ্কিং যে ট্যাগগুলো আছে সেগুলো আপনি আপনার সামনে খুব সহজেই এসে যায়, ঠিক আছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তবে শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো এখানে ধরে নিন আমি একটি ভিডিও এখান থেকে প্লে করি। এখান থেকে প্লে করার পরে এখানে পাশে বা নিচে কোথাও কিন্তু কোনো ধরনের কোনো কিছু শো করতেছে না, অর্থাৎ একদম সিম্পল ইউটিউব ব্রাউজিং করলে যেমনটা আসে ঠিক তেমনটাই। এখন আমি একটি এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশনটা হচ্ছে বিদায় কিউ। আপনারা হয়তো অনেকেই বিদায় কিউ সম্পর্কে জানেন, পরিচিত। আমি আজকে আপনাদেরকে বিদায় কিউ এবং টিউব বাড়ি সম্পর্কে বলবো। তো বিদায় কিউটা কীভাবে আপনার ব্রাউজারে ইনস্টল করবেন সেটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বিদায় কিউ এক্সটেনশন লিখে আমি এখানে সার্চ করি। বিদায় কিউ এক্সটেনশন লিখে এখানে সার্চ করলে দেখুন এখানে বিদায় কিউ ভিশন ফর ইউটিউব, এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে এখানে ক্রোম যে ব্রাউজার, আমি যে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি এই ব্রাউজারে এই এক্সটেনশনটা কিন্তু অ্যাডের অপশনটা এখানে আসবে, ঠিক আছে। তো এখানে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তো এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশন এখানে আসতেছে। এখন এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এটা কিন্তু এখান থেকে এটা হয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু দেখেন যে এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট সাইন ইন করতে বলবে। তো এখান থেকে আপনার সাইন ইন করার কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট এখানে কিন্তু একটা রিলোড দিলেই হচ্ছে। আমি এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে দেখি যে কোনো পরিবর্তন আসে কি না। যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আমাকে অবশ্যই এখান থেকে লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই আসলো না, কিন্তু শুধুমাত্র লগ ইন করার অপশানটাই এখানে এসেছে শুধুমাত্র। তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। তো এখানে লগ ইনে ক্লিক করলে এখানে জাস্ট আমাকে একটি ইমেইল এখানে দিতে হবে, কিন্তু আমি এখান থেকে আমি গুগলের দ্বারা আমি এখান থেকে লগ ইন করতে চাচ্ছি। তো এখানে লগ ইন উইথ গুগল আমি ক্লিক করলাম। তো এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করলে এখানে আমার মেইলগুলো শো করতেছে। তো আমি এখানে একটি মেইল আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এটা কিন্তু অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। ইউ আর ডিরেক্টিং ইউ ব্যাক, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক কিন্তু রিডিরেক্ট হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত ট্যাগগুলো কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখতে পারবেন আপনি, এই দেখুন এখানে দেখুন যতগুলো র্যাঙ্কিংয়ের ট্যাগ আছে সব কিন্তু এখানে কিন্তু শো করতেছে। এখানে দেখুন এক নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এটা এক নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, তারপরে এটা এক নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এক নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। তো এই এক নাম্বার র্যাঙ্কিংটা বলতে ক্লাসে যখন আপনার রোল নাম্বার এক তখন এটা ধরে নেওয়া হয় যে আপনি ক্লাসে অনেক মেধাবী, অর্থাৎ আপনার মূল্যটা অনেক বেশি, আপনি ফার্স্ট। অর্থাৎ ঠিক এরকম এখানেও যে যেটা এক নাম্বার র্যাঙ্কিংয়ে আছে সেটা কিন্তু এক নাম্বার, জাস্ট এটা হলেই হয়ে যায়, ঠিক আছে। তো এখানকার ট্যাগগুলো আপনি এখান থেকে নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ভিডিওর ট্যাগ বক্সে আপনি এখান থেকে ট্যাগগুলো কালেক্ট করে দিতে পারেন। এবং এই রকম সেম নিয়মে আপনি টিউব বাড়িটাও ওপেন করে নিতে পারেন, ঠিক আছে। তো টিউব বাড়িটা আমি এখানে দেখাতে চাচ্ছি না, কারণ এটা আমি ইউজ করি না, আপনাদেরকে বলবো না যে এটা করেন না। বাট আপনারা যদি চান তো করতে পারেন, সেম নিয়মে আপনি এটা ইনস্টল করবেন এবং এটা ব্যবহার করতে পারেন সাইন ইন করার পরে, ঠিক আছে। তো এখানে এই বিদায় কিউ এক্সটেনশনের দ্বারা আপনি এখান থেকে সমস্ত অ্যানালাইসগুলো, এই চ্যানেলের বা এই ভিডিওর সমস্ত অ্যানালাইসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এইখানে এইভাবেই কিন্তু আপনি ট্যাগ কালেকশন করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে আপনার চ্যানেল দ্রুত র্যাঙ্ক করবে এবং ভিউ আসবে বেশি বেশি। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।